আজকে আপনারা দেখাচ্ছেন যে গতকাল যেভাবে আমাদের মাননীয় সভাপতি জেপি নাড্ডাজির উপর এবং তার কনগ্রেস এবং সংশ্লিষ্ট লিডার আমাদের কৈলাসজি এবং মুকুল বাবুর যেভাবে আক্রমণ হলো, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং সবচেয়ে বড় কথা বলি, অভিষেক বাবু, আপনিও এই রাজ্যের বাইরে বের হন এবং আপনিও আমাদের সব খুঁজে নেন। আপনার হাতে হয়তো জ্ঞানমন্ত্রী কিন্তু পুলিশ অফিসার আছেন, যাদের দিয়ে এদিকে আইন শৃঙ্খলা ভাবে তাদেরকে দমন পীড়ন নীতি করাচ্ছেন, এটা জেনে রাখবেন। এই তৃণমূল কংগ্রেসটা একটি মুগুলো তৈরি করেছিলেন এবং যে সমস্ত সৌগত মোল্লা এই লুঙ্গি বাহিনীকে নিয়ে যেভাবে রোহিঙ্গাদেরকে নিয়ে যেভাবে অত্যাচার করলো, তার পাল্টা একদিন হবেই। কারণ ইতিহাস কখনো গোপন থাকে না এবং এই গোপন থাকে না, এবং এটা তাদের পাল্টা হবে। সে পাল্টা নেওয়ার জন্য আপনি তৈরি থাকুন মানসিক ভাবে, আর আপনাকে এই পশ্চিমবঙ্গের জনগণ ছাড়বে না। পিসিমুনি যেটা করছেন কাউকে কিছু বলবো না, নিজেদের আত্মীয় করবো। আমরা পাল্টা বদলে কি করে লিখে আমরা দেখিয়ে দেবো, এটা ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক ভাবে পাল্টা নেবো। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পাল্টা দিয়ে দেবো, আমরা তা দেখিয়ে দেবো। আমরা ইডলিপুরদের কেউ ব্যবস্থা করতে হবে, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। আচ্ছা, কালকের এই গোটা ঘটনার পর কৈলাস বিজয়বর্গীয় হাতে লিগামেন্ট ছিঁড়েছে একদিকে, এই বিষয়ে তিনি জানিয়েছেন কেন্দ্রকে, এবং অন্যদিকে আজকে রাজ্যপালও যেভাবে জানিয়েছেন যে আগামীতে ডিজি এবং মুখ্য সচিবকে তলব করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে যে এখনো পর্যন্ত খবর রয়েছে যে হয়তো তারা দিল্লিতে নাও যেতে পারে, যে তলব করা হয়েছে। রাজ্যপাল আমি রিকোয়েস্ট করবো যে 356 হওয়া উচিত, কারণ এই সরকার কি থাকে মানুষ ভোট দিতে পারবে না, এবং বিশেষ করে জ্ঞানমন্ত্রী যিনি করছেন তাকেও অ্যারেস্ট করা উচিত আমার মনে হয়। কারণ এটার মূল কারিগর হচ্ছে জ্ঞানমন্ত্রী, পুলিশ দলকে এটা করছেন, তো তিনি নির্দেশে সবচেয়ে ঘটনাগুলো বলাচ্ছেন। কি অভিযোগ আপনাদের তাদের বিরুদ্ধে? আমাদের তাদের বিরুদ্ধে দেখুন, এত বড় একটা ঘটনা ঘটছে, সেখানে 19টা রাজ্য যেখানে সরকার চলছে যে রাজনৈতিক দলের, তার সভাপতির প্রতি আক্রমণ করা হলো, তাতে আমার মনে হয় সরকারের বরখাস্ত করা উচিত, নাহলে পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাবে ভোট দিতে পারবে না। মানে গণবন্ত সিং কে বরখাস্ত করা উচিত, এটা আপনি বলছেন বা আপনাদের পার্টি লাইন তাই বলছে, তাই তো? একদম। আচ্ছা, আর থার্ড প্রশ্ন, এই গোটা ঘটনার পর দিল্লিতে অভিষেকের বাড়িতে যে ঘটনা ঘটলো সেটা নিয়ে আপনি কি বলছেন? 5-6 জন ছেলে কি করেছে এসব কি ভেবে লাভ নেই? এটা তো বড় আকারে করা উচিত। আমি মনে করি 5-6টা ছেলে কি করেছে, এটাতে এটাতে কোনো কিছু নেই। এইসব ধরনের কাজ ভারতীয় জনতা পার্টি করে না, এটা কয়েকটা মানুষের রাগ হচ্ছে তাই করেছে। তো অভিষেক ব্যানার্জি এমন কিছু নেতা নয় যে তার বাড়ি থেকে ঘরে করতে হবে। কালকেই দিলীপ ঘোষ আমাদেরকে বলেছিলেন, আমার সঙ্গে তার কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে যা ঘটনা ঘটছে আমরা মানে দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়ে গেছি, কিন্তু এরপরেও আমাদের 18টা MP হয়েছিল ঠিক এই ঘটনার জন্য দিদি, এবং আগামীতে আমাদের আরো আমরা আমরা সব ব্যবস্থা করছি, যা করার আমরা ঠিক সহযোগ করে নেবো না। কিন্তু মারের পাল্টা কি মার, এটাই বলতে চাইছেন? রাজনীতি কখনোই মারের পাল্টা মার হতে পারবে। আমরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি জানি, রাজনৈতিক আন্দোলন করে আমরা চেষ্টা করতে জানি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি
আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।